তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে আরো কিছু দুর্দান্ত ফ্যাক্টস, দুর্দান্ত নিউজ নিয়ে চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরো করে দেখবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন না থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই বলবো না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য কিন্তু অলরেডি সরি চেয়ে নিয়েছি, কারণ কিন্তু একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু জ্বালাতে পারে। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু রিঙ্কু সিং এর সম্বন্ধে বলে রাখি, রিঙ্কু সিং যে রিঙ্কু সিং কিন্তু 2023 মৌসুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল, 2022 মৌসুমে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিল, খারাপ পারফরমেন্স দেখায়নি। কিন্তু 2023 মৌসুমে রিঙ্কু সিং সবথেকে বেশি নাম কামিয়েছে আইপিএলে। তো বন্ধুরা, যেটা কিন্তু আমি না অনেকগুলি নিউজ সংস্থা কিন্তু দাবি করেছে। তো বন্ধুরা, সেই রিঙ্কু সিং সম্বন্ধে কিন্তু শ্রেয়াস আরিয়ান কিন্তু একটা টুইট করেছে, এবং সেই টুইটসটাকে ট্যাগ করে কিন্তু শাহরুখ খান তার টুইটার হ্যান্ডেলে দিয়েছে, যেখানে কিন্তু শ্রেয়াস আরিয়ান কিন্তু বলেছে, কেকেআর কা বাচ্চা রিঙ্কু সিং ওয়ান ওয়ার্ড অ্যাবাউট কেকেআর কা বাচ্চা রিঙ্কু সিং, মানে রিঙ্কু সিংকে বাচ্চা বলে কিন্তু তানা দিয়েছে, যেখানে কিন্তু শাহরুখ খান সেই টুইটসের কিন্তু বিরোধিতা করে বলেছে, রিঙ্কু সিং কেকেআরের বাচ্চা নয়, রিঙ্কু সিং বাপ, হে বাপ। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং বাচ্চা নয়, রিঙ্কু সিং বাপ, এটা কিন্তু বলেছে শাহরুখ খান। এবং বন্ধুরা, যে নিউজটা বেরিয়ে চলে আসছে, কলকাতা নাইট রাইডার্স এর আগের মরসুমে, মানে 2023 মরসুমে কিন্তু খুব একটা ভালো ওপেনিং ছিল না। হ্যাঁ বন্ধুরা, ওপেনিং জুটি কিন্তু একদম ফ্লপ ছিল, ওপেনাররাও কিন্তু খুব একটা কামাল দেখাতে পারেনি, সেই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেটা করবে কিন্তু, হ্যাঁ বন্ধুরা, গুরবাজকে কিন্তু ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স, এবং তার জায়গায় একটা দুর্দান্ত ওপেনার কিন্তু নিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, যেরকমটা কিন্তু একটা নিউজ সংস্থার কাছ থেকে চলে আসছে। তো বন্ধুরা, কোন ওপেনারকে নেবে কলকাতা নাইট রাইডার্স সেটা আলোচনা করবো পরে। তো বন্ধুরা, সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলকে ফলো করে নিন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন, বাই বাই।